বিষয় খুব ভালো লেগেছে। অনেক দিন বাদে দেখলাম, আমি তো শরণিকের নাটক দেখি অনেক দিন বাদে দেখলাম, খুব ভালো লেগেছে। যা অভিনয় অপূর্ব, তার থেকেও বড় কথা মানে যে ডিরেকশন সায়নদেবের, আবার আরেকবার দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। আমি শ্রীরামপুরের ছেলে, আমি উত্তরপাড়ায় সবাইকে জানাবো যে 28শে ডিসেম্বর হচ্ছে এবং ওখানে যেন সবাই জয়েন করে। নাইস মিট। নাটকের থিমটা খুব ভালো, অভিনয়গুলো খুব ভালো লেগেছে, আর প্রত্যেকে নিজের নিজের কাজ এত সুন্দরভাবে করে গেছে যে দু ঘন্টা যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না কি করে দু ঘন্টা পেরিয়ে গেল। খুব এনজয় করেছি, পরিকল্পনা অভূতপূর্ব অভিনয় এবং পুরো যে ব্যাপারটা হয়েছে আলো মঞ্চ রূপসজ্জা, আই থিঙ্ক ইট ওয়াজ আ বিউটিফুল মেলাঞ্জ অফ লট অফ এফর্ট, সো ভেরি নাইস। আমরা আবার আসবো। আগে থেকে এবার মনে হয় প্রোডাকশনটা অনেক ভালো লাগলো, আর অভিনয় আমার সামও মনে হলো, মানে অ্যাটলিস্ট চেনা মুখ যাদের আগে দেখেছি, আমার মনে হলো অভিনয়ে সাবলীলতাটা অনেক বেশি, মানে ধরে নিচ্ছি গত দু বছর অনেক চর্চা হয়েছে, ভালো লাগলো, খুবই ভালো লাগলো, ধন্যবাদ। খুব সুন্দর লাইটিং যেরকমভাবে হয়েছে এবং চরিত্রগুলোর খুব সুন্দর অ্যাক্টিং সব মিলিয়ে একটা বললাম যে অ্যাবস্ট্রাক্ট গল্প তৈরি হয়েছে, ভীষণ ভালো লেগেছে। মানে আমার বলার ভাষা নেই সবার অভিনয়, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে। পুরো ঘটনাটাকে এত সুন্দর করে দেখানো হলো, প্রতিটা ছত্র যে এত সুন্দর হয়েছে, মানে গায়ে কাটা দেওয়ার মতো, তো আমাদের খুব ভালো লাগছে। আমরা আরো চাইবো যে এরকম যেন নাটক সারান্তা নিয়ে আসেন। চমৎকার নাটক হয়েছে, প্রতিটি দৃশ্যে তাদের বিভিন্ন মুখগুলোকে ধরে রাখার প্রচেষ্টা প্রশংসনীয়। মনে হচ্ছিল যে খুবই সাধারণভাবে অনেকটা এক্সেলেন্স হয়েছে, আমার দারুণ লেগেছে ওটা। মঞ্চ থেকে চোখ ফেরাতে পারিনি, ভালো লেগেছে। The presentation was very good, the music production was very good actually. Durdasho.